আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম এপ্রিল মাসের একুশ তারিখ এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আসেনি এ নিয়ে অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই জানতে চাইছেন যে কিসের জন্য টাকা পাচ্ছে না আদৌ কি টাকা দেওয়া বন্ধ হয়েছে কি না অথবা টাকা কবে নাগাদ দিতে পারে সমস্ত কিছুই আলোচনা করে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো প্রথমেই জানিয়ে দিচ্ছি ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজটি কিন্তু জারি রয়েছে সতেরো তারিখেও অনেকেই টাকা পেয়েছে উনিশ তারিখেও অনেকেই টাকা পেয়েছে এবং এ নিয়ে কিন্তু আপনাদের আমি আপডেট জানিয়েছি উনিশ তারিখের ভিডিওটি আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন অনেকেই টাকা পেয়েছে এবং অনেকেই কিন্তু কমেন্ট করেছে এবং গতকালকেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে তবে সেটা কিন্তু খুব কম সংখ্যক মহিলার অ্যাকাউন্টে তো সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিন দেখতেই পারছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কিন্তু একটি মিনি স্টেটমেন্ট কুড়ি চার দু হাজার তেইশ অর্থাৎ গতকালকেই এই টাকাটি ক্রেডিট হয়েছে দেখুন ডিপোজিট পাঁচশো এবং এনএসিএইচ ভান্ডার থেকে কিন্তু এই টাকাটি পাঠানো হয়েছে খুব কম সংখ্যক মহিলার অ্যাকাউন্টে গতকালকে টাকা এসেছে এবং তার আগের দিন অর্থাৎ উনিশ তারিখে প্রায় অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে তবে কিছু কিছু জেলাকে কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি অথবা কিছু কিছু ব্লকে কিন্তু এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়নি যেমন আমাদের কোচবিহার জেলারই কিন্তু প্রায় অনেকেই টাকা পায়নি অথবা কেউই কিন্তু টাকা পায়নি তো এরকম অনেক জেলা রয়েছে অথবা ব্লক রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি এবং একটি খবর শুনতে পাচ্ছেন ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হতে পারে তো এ নিয়ে কিন্তু আগেই আপনাদের আপডেট জানিয়েছিলাম তা সত্ত্বেও অনেকেই কিন্তু সংশয়ের মধ্যে রয়েছেন তো সেটাও জানিয়ে দিচ্ছি যে ছাব্বিশ তারিখ ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি না এ বিষয়ে কী বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য সুখবর এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে তাদের চিন্তা এবার কমবে কারণ ভান্ডার প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ছাব্বিশে এপ্রিল নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক রয়েছে সেই বৈঠকেই একদিনে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে রয়েছে ভান্ডার প্রকল্প অর্থাৎ এখানে জানানো হচ্ছে ছাব্বিশে এপ্রিল নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী একটি বৈঠক করবেন সেখানে বিভিন্ন প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হবে কিছুদিন আগেই দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেল এবং সেখানে যে আবেদনপত্রগুলো জমা পড়েছে তার সুবিধা প্রদানের কর্মসূচিটা কিন্তু সেখান থেকে শুরু করা হবে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল নবান্ন সভাগার থেকে মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা ছেড়ে দেবেন তো সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে তবে এখানে জানানো হয়েছে যে নতুন পুরোনো সকল উপভোক্তাই কিন্তু সেদিন টাকা পেয়ে যাবে তবে ছাব্বিশে এপ্রিলের আগেই কিন্তু পুরোনো আবেদনকারী যারা রয়েছে অথবা আগে থেকে যারা টাকা পাচ্ছে তারা কিন্তু টাকা পাচ্ছে তবে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম তবে এখন আপনাদের দেখার বিষয় যে আজকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে কিনা যেহেতু ঈদ ঈদের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার একটা সম্ভাবনা রয়েছে যদি আজকে না আসে তাহলে কিন্তু ছাব্বিশ তারিখের মধ্যেও আসতে পারে অথবা ছাব্বিশ তারিখের পরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে অর্থাৎ টাকা দেওয়ার কাজটি কিন্তু জারি রয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে এবং ধাপে ধাপে এই টাকাগুলো কিন্তু দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত অনেক ব্লকই কিন্তু টাকা পায়নি তো এই নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো ধরনের দরকার নেই যেমন আমাদের কোচবিহার জেলাতেও কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি মূলত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এখন দেখার বিষয় বিষয়ে যে আজকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে কিনা যদি আজকে কেউ টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নাহলে কিন্তু এই ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে অথবা ছাব্বিশ তারিখের পরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশাপাশি বেলাইকটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে